আচ্ছা লাস্ট ক্লাসে আমরা যে এক্সপেরিমেন্ট করেছিলাম সিম্পলহান্ডের কোশ্চেনের জন্য সেটা আমরা কি বের করেছিলাম t = 2 পাই √ বাই এর ইকুয়াল ছিল তাই k বাই সো k এটা কি স্প্রিং কনস্ট্যান্ট স্প্রিং মাস হিসেবে ধরো সো আমরা ম্যাসটা ভ্যারি করে টাইম পিরিয়ডে বের করেছি ওখান থেকে k এটা বের করেছি রাইট এখন এটা তো স্প্রিং মাস সিস্টেমের জন্য স্যার জি স্যার আমরা এই ইকুয়েশনটা যদি দেখি তার মানে আমার এখানে টাইম পিরিয়ড ফর পেন্ডুলাম দুইটাই কিন্তু সিম্পল হারমোনিক মোশন এটা সিম্পল পেন্ডুলামের জন্য আমরা যদি করি তার মানে আমরা যদি লেন্থটা জানি টাইম পিরিয়ড যদি মেজার করি এই দুটো যদি মেজার করে আমি অ্যাসোসিয়েশন ডিউ টু গ্র্যাভিটি বের করতে পারবো রাইট অর রং এটাই আমাদের অবজেক্টিভ আছে আমরা যদি আপনার যে নোটটা পাঠিয়েছি আপনি যদি একটু দেখেন কাইন্ডলি সেখানে দেওয়া আছে যে আমরা কি মেথড ইউজ করবো এবং এখানে টেবিলগুলো সবকিছু দেওয়া আছে কিনা আপনারা নেক্সট টাইম লাইভের আগে যদি আমি কিছু পাঠাই লাইভের রিপোর্ট রিলেটেড প্রিন্ট করে নিয়ে আসবো সুবিধা হবে আপনাদের সুবিধা হবে ঠিক আছে তাহলে আপনাদের নতুন করে চার্ট বানানো লাগবে আমি অলরেডি চার্টটা দেওয়া আছে তার মানে আপনি যদি এক্সপেরিমেন্টটা দেখি তাহলে আমার ইকুইপমেন্ট কী কী লাগছে স্টপ ওয়াচ লাগছে আর লেন্থ মেজার করার জন্য একটা রুলার লাগছে এই তো এটা ম্যাথের কোনো কাজ নাই ম্যাথটা অ্যাসাম্পশন আর এই ইকুয়েশন যদি আপনারা খেয়াল করেন এখানে কোনো ম্যাথ ইন্ডিকেটর সিম্পল পেন্ডুলামের জন্য কিন্তু ম্যাস ডাজন্ট ম্যাটার এখানে একটা জিনিস খালি নোটিস করবেন সিম্পল পেন্ডুলামের মধ্যে এই অ্যাঙ্গেল যেটা হবে অ্যাম্পলিটিউড যে অ্যাঙ্গেলটি পেতে হবে যেটা নিয়ে 40 ডিগ্রি অথবা নিচে থাকার চেষ্টা করবেন যদিও রিয়েল লাইফে এটা ডিফিকাল্ট বাট বেশি নিবেন কতটা জাস্ট এই দুটো আপনি না আমরা একটা এক্সপেরিমেন্ট করবো আমরা এক্সপেরিমেন্ট করবো কিভাবে এখন লাস্ট ক্লাস আমরা বলেছিলাম এক্সপেরিমেন্টাল এররের কথা এক্সপেরিমেন্টে এরর হতে পারে আমি যদি রিডিং বেশি আমার কিন্তু বেশি নাম্বারে ডিভাইড হয়ে যাচ্ছে তো পার্সেন্টেজ এরর পার্সেন্টেজটা কমে যাচ্ছে সে ফর এক্সাম্পল আমার এই পেন্ডুলামটা টাইম পিরিয়ড 1 সেকেন্ড আজকে অনেকে নতুন এসেছেন রাইট সো আমি অনেক নতুন নতুন চ্যানেল আছে যাই হোক তো আমি একটু রিপিট করব কেন আমি এক্সপেরিমেন্টে আমি মাল্টিপল রিডিং নিচ্ছি একটু শুনি আমরা আমি যদি এক পয়েন্ট নিই টাইম পিরিয়ড তাহলে এক সেকেন্ড টাইম পিরিয়ড ইউজুয়ালি হিউম্যান রিঅ্যাকশন টাইম 0.1 সেকেন্ডের আশেপাশে মানে এভারেজটা 0.1 সেকেন্ড কারো একটু কম কারো একটু বেশি এখন আমি যদি এক সেকেন্ডে আমার দুইবার স্টপ ওয়াচ টাইম আছে আচ্ছা আমার কিন্তু আমি দেখব রিঅ্যাক্ট করব স্টপ ওয়াচ অন করব তারপর আবার এক সেকেন্ড করে অফ করব সো 0.1 0.1 0.2 সেকেন্ড এক সেকেন্ডের ভিতরে কিন্তু অলরেডি এরো ইনক্লুড করে ফেললাম এক্সপেরিমেন্ট শুরু করার আগে উইচ ইজ 20% এটা আমরা কেমনে কমাতে পারি আমি যদি 10টা নিই 10 সেকেন্ডে নিই ভাগ হয়ে যাচ্ছে না এটা কিন্তু একটা পটেনশিয়াল সোর্স অফ এরর এবং এরর পার্সেন্টেজ কমন একটা উপায় এক্সপেরিমেন্টাল মেথড কিন্তু ডিফারেন্ট জিনিস ঠিক আছে তাহলে আমরা এখন কি করব আমরা এটা 30টা অসিলেশনের জন্য নেব একটা অসিলেশন কখন স্টার্ট হবে আমরা এইটাকে কি বলি ইকুইলিব্রিয়াম পজিশন বা মিন পজিশন এই সিস্টেমটার জন্য এখন আমি যদি এখান থেকে স্টার্ট করি আমি দুইভাবে করতে পারি ইকুইলিব্রিয়াম পজিশন যদি আমি ধরি আমার স্টার্টিং পয়েন্ট মনে আছে সাইনের কার্ভটা আমরা কোথা থেকে স্টার্ট করতেছি ওখান থেকে ফেসটা স্টার্ট হচ্ছে সো আমি যদি মিড পয়েন্ট থেকে শুরু করি ইউজুয়ালি বই টুইট দেখবেন যে মিড পয়েন্ট থেকে স্টার্ট করে সো আমার একবার যাচ্ছে আবার অ্যাম্পলিটিউড কমপ্লিট হচ্ছে আবার যাচ্ছে আবার একটা এটা কমপ্লিকেটেড এটা কমপ্লিকেটেড ইউজুয়ালি আমরা যে কোনো একটা এন্ড পয়েন্ট বিকজ ফেজ টু ফেজ একটা ফেজের পরে যখন কমপ্লিট একটা শেষ হয়ে যাবে তখন আমার শুরু হবে তো ফেজ টু ফেজ আমি যে কোনো একটা ফেজ থেকে শুরু করতে পারি আমি এই পয়েন্ট থেকে যদি একটা অ্যাম্পলিটিউড পয়েন্ট থেকে যদি শুরু করি আমার জন্য বেটার হবে না রাইট সো আমি যে ছেড়ে দিই একটা অসিলেশন কমপ্লিট হলো
একটা অসিলেশন দুইটা অসিলেশন এখন আমার 30টা অসিলেশন নিব আমরা কয়জন আছি পেন্ডুলাম কয়টা আছে এটাকে দেখুন দুইটা এখানে কয়টা আছে এক দুই তিন সো আমরা একটু গ্রুপে গ্রুপে ভাগ হয়ে যাই ভালো হয় পাঁচটা গ্রুপ হয়ে যাবে হ্যাঁ করে ফেলে গ্রুপে গ্রুপে ভাগ হয়ে রিপোর্ট কিন্তু ইন্ডিভিজুয়াল কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করব গ্রুপে ঠিক আছে আপনারা ধরেন ওখানে গিয়ে থাকে কি করে পেন্ডুলাম আপনারা একটা রাখবেন মাঝখানে আপনাদের কাছে একটা লাগবে আপনারা একটু গাইজ এখানে চলে যান আপনি ওখানে চলে যান বোল হয়ে যাবে একটা একটা টিম বানান এখানে একটা টিম বানান ওকে আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি আপনাকে ধরেন এক গ্রুপে আপনার চারজন আছে রাইট ওর পাঁচজন আছে আপনারা কি করবেন পাঁচবার লেন্থটা মেজার করবেন পাঁচজন সেকশন বি স্যার কিন্তু আমরা দেখবো যে জাস্ট বিকজ আমাদের এক্সপেরিমেন্টাল এর জন্য এরর এর জন্য একটা জন্য ইউনিট ইজ 0.1 এরকম নিচে দিই এটা তো মনে মুভ করে 0.1 এর নিচে দিই রিপোর্ট দিতে হবে পাঠাই দিবেন বাকি সব ওকে
আমার সেমিস্টার শেষ হওয়ার আগে সবগুলো রিপোর্ট পাইলে বন্ধ করে